আনন্দ সুখদ উদ্যোগ। জলঙ্গি নদী যার থেকে প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণে পূর্বে কৃষ্ণনগর যেতে রাস্তায় সৌরভীকুঞ্জ থেকে প্রায় 100 মিটার দূরে সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের ভজন করে এখানে ভক্তি বিনোদ ঠাকুরের সেবিত শ্রী শ্রী গৌর গদাধর অবস্থান করছে। ভক্তি বিনোদ ঠাকুরের ব্যবহার্য সামগ্রী এখানেও রয়েছে। শিল ভক্তিনাথ ঠাকুরের শ্রীদিগ্রহ এখানে আছেন। ভক্তিনাথ ঠাকুরকে সপ্তম গোস্বামী বলা হয়। এখানে সুন্দর ভগবানের গৌর গদাধর বিগ্রহ রয়েছেন, তুলসীমারায় রয়েছেন, অনেক সুন্দর এটা হচ্ছে ভক্তিনাথ ঠাকুরের বিগ্রহ এখানে রয়েছেন, তার ভজন করে এখানে, যার কারণে মায়াপুর প্রতিষ্ঠিত হয়েছিল, মায়াপুরের স্থান নির্ধারণ করা হয়েছে। যাও প্রণাম করে চন্দন খাও, সেটা তো কেউ মানা করতে পারো। এবার যদি কোনো কর্মচারীর সাথে ভাত থাকলো ওটা বেশি বেশি মুখে দিয়েছে, এই তো এবার দেখে ফেলো দেখাল হাসি, হ্যাঁ ওর সাথে ভাত করছি। না না আপনাদের মধ্যে একটা জিনিস দিয়েছি, যার কারণে দেরি হলে তো আমরা ভাবতে পারি। হ্যাঁ সেটা বলো।
ছোট মাঠে রাখবে না। অনেকে যদি সালা আছে কোথা থেকে এসছে উত্তরে এসছে উত্তরে।